বন্ধু আমাদের যখন আমরা স্কুলে পড়তাম সব মেয়েকে একদম দাম দিয়ে বেড়াতো, একদম কিউট ডান্স হবে না, ডান্স তো চলতেছে ব্রো, ডান্স হয়ে গেছে, এই যে এই যে পি ভিজে গেছে। গুড ইভিনিং বন্ধুগণ, গুড ইভিনিং না গুড নাইট, যাই হোক যে করে একটা বললি হবে। তো তোমাদের সবাইকে আবারও বাসিয়া বিজয়া দশমী, আশা করি তোমাদের সবার দুর্গাপূজা খুব ভালো কাটলো, তার কারণ ব্লগ তো লেটে আসবে অনেক, তাই তো? আমাদের সব প্ল্যান গুলো ক্যান্সেল হয়ে যায়, মানে ক্যান্সেল হয় বলতে আমাদের, আমরা একটা কথা শেয়ার করি হ্যাঁ, মানে সেটা হলো যার যার মানে বাড়িতে দাদা ভাই আছে, এই প্রবলেমটা আশা করি সবার ক্ষেত্রেই হয়। বিশেষ করে যদি যদি বিশেষ করে যদি মনে করো কারো বাড়িতে দুটো মানে একটা বাইক থাকে দুই ভাই থাকে, তো এটা কি প্রবলেম হচ্ছে, মানে কি প্রবলেম কথা বলতে যাচ্ছে, আশা করি বুঝে গেছো। মানে ডিটেলসে বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেন বলছি না। তো যাই হোক, খুব প্রবলেমের মধ্যে আছি, দেখা যাক ঘুরতে যেতে পারি কি না পারি, তাই তো ভাই? একদম। তো যদি যেতে পারি আমাদের লোকাল এরিয়াগুলোকে কভার করবো আজকে, অবশ্যই দেখাবো, তো অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে, এরপর কোথায় আমি বলতে পারলাম না, মনে হচ্ছে আমাদের পূজা মন্ডলে দেখা হবে রাজার মোড়ে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম, তাই তো? তো গাইস আপাতত আমাদের পূজা মন্ডলে আসলাম, মানে রাজার মোড়ে দেখতে পাচ্ছ ওখানে আপনারা আছেন, প্রচন্ড লোক, ভিড়। ও এটা কে দাদা? দাদা আমাদের ভোমবলদা, রাজার মোড়ে ডন, ঠিক আছে। তো এরপর দেখা যাক কোথায় যাবো, মনোসরা আসছে, এরপর দেখা যাক কোথায় যাই। ব্যাপারটা হলো গিয়ে আমার দাদা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো যে কি বলবো আর, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমার দুঃখটা বুঝতে পারছে, এর জন্য ফটাফট ঘুরে এসে বাইকের চাবিটা আমাকে দিয়ে দিল, ছুড়ে বলে ভাই যা ঘুরে আয় মেয়ে দেখায়, এটাই বললো। হ্যাঁ দেখতে পাচ্ছ ভাইও চলে আসছে রেডি একদম, আর ওদিকে আমাদের হিরো ভাই বাইকে তেল ভরালো, আর বাকিগুলো ওখানে আছে, ওদেরকে দেখাও যাবে না, ওদের অনেক বারণ। তো চলো এবার যাওয়া যাক, আমাদের দেখা যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা হবে, চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, তো এখানকার তোমাদের সবগুলো ঠাকুরকে দেখাবো, এখানে মনে হয় চার থেকে পাঁচটা পুজো হয় তো ভাই, যাই হোক মনে হয় পাঁচটা পুজো হয়, এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এর জন্য আমি বেশি করে যাচ্ছি না, তো তোমাদেরকে কন্টিনিউ সবগুলো ঠাকুর দেখা থাকবো, মনে হচ্ছে আমি কথা বলবো না, তো তোমরা সব প্যান্ডেল ঠাকুর দেখতে থাকো। Next. Next. দাদা বলছি আমরা কোথায় আসছি? এটা আমরা ভোটপুর বাজার, তাই তো? চলো এই ঠাকুর দেখাবো এখন, তাই তো ভাই? চলো দেখা যাক। তো গাইস আমরা চলে আসলাম এখন দুর্গাবাড়িতে, তো এখানকার ঠাকুর তোমাদের দেখাবো, আর দেখতে পাচ্ছ আমাদের ভাইগুলো একদম পুরো হিরো সেজে চলে আসছে, কিছু বলবে? লজ্জা পাচ্ছে না, লজ্জা পাচ্ছে, যাই হোক। আর বাকি ভাই গুলো ওদিকে বাইক পার্কিং করছে, তো চলো এখানকার তোমাদের ঠাকুরটা দেখানো যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী, মনোজ ভাই, ভাই বলছি আরে আমাকে একটা গাড়ি নিয়ে দে না, চলো এদিকে দোকানটা এদিকে এদিকে আনা, তোমাদের যদি কিছু লাগে তাহলে ভাইকে বলো, কমেন্টে জানাও, ভাই তোমাদেরকে সব কিনে দিবে, চাপ নাই ভাই, ইঞ্জিনিয়ারিং মানুষ, অনেক টাকা অ্যাভেলেবল টাকা, তাই তো? কে এটা? আমাদের হিরো, হিরো বন্ধু, ঠিক আছে, ওই বন্ধু আমাদের যখন আমরা স্কুলে পড়তাম সব মেয়েকে একদম দাম দিয়ে বেড়াতো, মানে কি বলবো একদম কিউট, একদম লজ্জা পাচ্ছে, লজ্জা কেন ভাই, লজ্জা কেন বলছি তোমার, এখন কটা করবে আবার তো আমার
আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কমপ্লিট খেয়ে যাবো। ভাই এখন ব্যবসায় মানুষ, এখন মেজে দিয়ে ওটাই ভাইয়ের এখন প্রচুর টাকা, প্রচুর টাকা, এটাই আশীর্বাদ করি ভাই। আরো অনেক একদম সবাই সাবস্ক্রাইব করে দাও, ব্যাপারটা হলো ইনি একজন আমাদের ভাই। ঠিক আছে ভাই, ভাই কেমন আছিস বল? ভালো ভালো। আচ্ছা তো একটা কথা বলি, এই ভাই আমাকে উইশ করছিল বার্থডে দিন, তো আমি কোনো কারণবশত সেটা আমি রিপ্লাই করতে পারিনি, অনেককেই রিপ্লাই করতে পারিনি, তার কারণ তোমরা সব জানোই আমার শরীর অসুস্থ ছিল, শরীর অসুস্থ ছিল, এর জন্য আমি মানে সবাইকে সঠিক ওটাই আর কি, এর জন্য ভাই হয়তো একটু খারাপ পাইছে, তার জন্য ভাই প্লিজ ডোন্ট মাইন্ড, তো ওটাই আর কি। তো এখনই আসলি নাকি? ঠিক আছে গোট তাহলে আমরা অন্য যাই। আচ্ছা টাটা। হ্যাঁ এই যে ভাই লোক এদিকে আসো, আরে আসো আসো, কি হলো রে? যাই হোক আমাদের স্কুল ফ্রেন্ড ওরা ব্লগে আসতে যাচ্ছে, কিন্তু ওরা খুব লজ্জা পাচ্ছে, এজন্য আসছে না। এ ভাই আয়, আরে কি ব্যাপার রে? এই তো ভাই আমাদের অন্ধকারে পড়ে গেছে। ভালো আছিস? হ্যাঁ মোটামুটি চলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জঞ্জু ওদিকে, ইনি তো আরো লজ্জা পাচ্ছে, যাই হোক মানে কোয়ালিটি খুব খারাপ আসছে, ওখানে বললাম যে চল আলোতে চল, ওরা আলোতে গেল না, লজ্জা পাচ্ছে, কি বলবো আর। তোমাদের এখন আমি দেখাবো, আর এটা নানুর কি ভাই স্কুলটার নাম কি? মর্নিং নিউ নার্সারি স্কুল। রূপক ভাই এবারে আমরা কই যাচ্ছি? এবার আমরা বালাসন যাচ্ছি। এবার যাবো বালাসন, বালাসন, বালাসন। তো বন্ধুগণ, এই মাত্র জাস্ট আমরা বালাসনে আসলাম, ও দেখতে পাচ্ছি আমাদের বন্ধু সঞ্জু পাল। হে হরে কৃষ্ণ বন্ধু, সবাই ভালো তো? একদম সবাই ভালো আছে, সবাই ভালো একদম। তো এই তো দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কাকু আছে, এখানে অনেক লোক, তো এখানে চলছে মিউজিক্যাল চেয়ার, খুব আকর্ষণীয় একটা প্রতিযোগিতা, তাই তো ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ একদম একদম একদম। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, অনেকক্ষণ থেকে মানে অনেকক্ষণ না, এখনই আসা যায়, যাই হোক। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কোথায় যাবো ভাই? দেখা যাক দেখা যাক। ও কাকা, ও কাকা দেখা যায় ভাই, বলছি আর তোমার দোকানে লাইট দিয়ে একটা ভিডিও করবো, করবো একটা ভিডিও। আচ্ছা করি কাকা, আমাদের কাকা আমাদের পারমিশন দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের হিরো আমাদের রিক ভাই, তো এদের এখানে আসলাম। এ ভাই এখানে, ভাই এখানে, ভাই এখানে, আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো ভাই এখানে আসতে আসতে আমাদেরকে এত যত্ন সহকারে, পাপড়ি চাট দিয়ে শুরু হয়ে গেছে, মানে এত ভালোবাসা, এত ভালোবাসা কোথায় রাখবো ভাই? বুকে বুকে, ভালোবাসা বুকে রাখবে। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই খাওয়ার জন্য। তো তোমাদের এখানে প্রোগ্রাম শেষ? প্রোগ্রাম কালকে ফাইনাল হবে, যাই হোক হচ্ছে মোটামুটি, যাই হোক ভিডিওটা যদিও পরে আপলোড হবে, তো তোমরা সবাই কালকে এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রোগ্রাম দেখতে আর কি, খুব ভালো প্রোগ্রাম হবে ভাই। তো ঠিক আছে চারটে খেয়ে নেই, কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে, তাই তো ভাই? পরে কথা হবে। শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি। 20 minutes later. তো বন্ধুগণ দেখতে পাচ্ছ হিরো গুলো বসে আছে, আর আমরা এই মাত্র জাস্ট সরকার টাকা থেকে বেরিয়ে আসলাম, মানে রিক্তার থেকে গান চলছে পুজো কেমন কাটলো? প্রোগ্রাম কেমন হচ্ছে? আপনি 10-10 পাইছেন। ও পুরো মানে মনে হচ্ছে নাচলি নাকি রে, হেমে গেমে কাছে না জানছো হবে তো? নুপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায়। এই যে ডান্স হয়ে গেছে, এই যে এই যে পি ভিজে গেছে, এই যে গা এই পি ভিজে গেছে রে।
Lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, nah, f***ing likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running sh** right, see. And I ain't playing games, I create my own lane. Making pleasure out of pain, Turning losses into gains. I'm the boss, I'm making change. I've been rocking this exchange, Popping off and risking things. Gonna make a f***ing name. I just wanna be famous. But I don't want that cheap fame. No, I'm not that vain. I just wanna be greatness. I just wanna be going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. That's why I'll make it to the top, yeah, I commit. And no, I'm never getting lost, I get after it. Investing in my own stock, cause it's faster than any crypto hits go, let me spend. Everything that you see is something I invent. And it's only a percent, I'm gonna spend my 20%. তো তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণে বুঝতে পারছিলাম যে মানে মিউজিক চলছিল, এর জন্য চলে আসলাম ওখান থেকে, এখন যাবো বাড়িতে। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর কিছু বলতে হবে, আর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ফেসবুক ফেসবুক পেজ ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাইকে গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, হ্যাঁ ঠিক আছে, গুড নাইট, টাটা।